ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আল আসা হসপিটালে। 21 বছরের এক যুবক হসপিটালে জরুরি বিভাগে ভর্তি হয়েছিল বমিবমি ভাব আর তীব্র জ্বর নিয়ে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ওই যুবকের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। 1 ঘন্টা 15 মিনিট ধরে অস্ত্রোপচারের পর যুবকের পেট থেকে যা বের হয় তা দেখে স্তম্ভিত হয়ে যান চিকিৎসকরা। একটা ইঞ্চি তিনেকের আস্ত বাল্ক উদ্ধার হয় ওই যুবকের পাকস্থলী থেকে। যুবকের জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, যখন যুবকের বয়স 10 বছর তখন ওই আস্ত বাল্বটি গিলে ফেলেছিল। কেন এমন একটা অদ্ভুত কাজ করেছিল তা জানা যায়নি। সেটা অবশ্য জানার খুব একটা চেষ্টাও করেননি চিকিৎসকরা, কারণ একটা ইঞ্চি তিনেকের আস্ত বাল্ব ওই যুবকের পাকস্থলীতে দীর্ঘ 11 বছর কি করেছিল সেটা ভেবেই কুল পাচ্ছেন না চিকিৎসকরা। হাসপাতালের কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর যুবক এখন অনেকটাই সুস্থ আছেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।